আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে চারটি ব্যাটারির মধ্যে যদি একটি ব্যাটারি নষ্ট হয় তাহলে বাকি ব্যাটারিগুলোর কোনো ক্ষতি হবে কিনা। আজকের ভিডিওটি সম্পূর্ণ এই ব্যাটারির উপরেই, যে চারটি ব্যাটারির মধ্যে যদি একটি ব্যাটারি নষ্ট হয় তাহলে বাকি যে তিনটি ব্যাটারি থাকে তো সেই তিনটি ব্যাটারির কোনো ক্ষতি হবে কিনা সেই সম্পর্কে আজকে ভিডিওটি তৈরি করা। তো না টেনে অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চারটি ব্যাটারির মধ্যে যদি একটি ব্যাটারি নষ্ট হয় তাহলে বাকি ব্যাটারিগুলো কি আসলেই ক্ষতিগ্রস্ত হবে কিনা, নষ্ট হওয়ার কোনো ঝুঁকি আছে কিনা সেই সম্পর্কে এক ভাই জানতে চেয়েছে, এবং ভিডিওটি আসলে সবার জন্যই গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে যারা চার ব্যাটারির গাড়ি ব্যবহার করেন। তো চার ব্যাটারি গাড়িগুলো আমাদের হচ্ছে মিশুক গাড়িগুলা, যে অটো ছোট সাইজের যে অটোগুলা, তো সেটি সাধারণত চার ব্যাটারির গাড়িগুলো থাকে। তো চারটি ব্যাটারির গাড়িগুলা কিন্তু আমাদের 48 ভোল্ট, তো চার ব্যাটারির গাড়িগুলা কিন্তু আমাদের চার্জও হয় 48 ভোল্টের চার্জার দিয়ে। তো এর মধ্যে দিকে যদি মাঝখান থেকে যদি একটি ব্যাটারি নষ্ট হয়ে যায় তো প্রথমেই আমাদের জানতে হবে যে আমাদের যে চারটি ব্যাটারির যে একত্র চার্জিং সিস্টেমগুলো থাকে, তো একটি ব্যাটারি কিন্তু আরেকটি ব্যাটারি থেকে সিরিজ কানেকশন হয়ে চার্জ হয়। তো একটি ব্যাটারির প্লাস এবং একটি ব্যাটারির মাইনাস, একটি ব্যাটারির মাইনাস আর একটি ব্যাটারির প্লাস, তো এইভাবে সিরিজ কানেকশন। তো সিরিজ কানেকশন হয়ে হচ্ছে আপনার 48 ভোল্ট হয়। তো প্রত্যেকটা ব্যাটারি যদি আপনার প্যারালাল কানেকশন হতো, যেমন প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে এভাবে যদি প্যারালাল কানেকশন হতো তাহলে কিন্তু 12 ভোল্ট 12 ভোল্টই থাকতো, তো সেখানে কোনো 48 ভোল্ট হতো না। কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা ব্যাটারি সিরিজ কানেকশন হওয়ার পরে এখানে 48 ভোল্ট হয়েছে। তো সেই ক্ষেত্রে একটি ব্যাটারির যদি খুব ড্যামেজ থাকে, তো একটি ব্যাটারি যদি নষ্ট থাকে তো বাকি ব্যাটারিগুলোতে কিন্তু চার্জিং নিবে না। তো মাঝখানে এটা হচ্ছে এমন একটা সিস্টেম, তো যে সবটি ব্যাটারির পথ হচ্ছে একটি, তো ইনকামিং পথও একটা, তো আউটগামিং যে পথগুলা অথবা যে লোডের যে পথটা সেই পথটাও কিন্তু এক পথ। তো ইনকামিং এবং আউটকামিং এর যে একটি পথ থাকে, তো সে একটি পথে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা ইনকামিং প্লাস আউটকামিং কোনোটাই হবে না। তো সেক্ষেত্রে ধারণা করা যায় যে আপনি যদি চার্জিং এর ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে সে বাকি ব্যাটারিগুলো চার্জ হবে না, এবং আউটগামিং এ যদি ব্যবহার করতে চান তো গাড়িটা কিন্তু চলবেও না, কারণ মাঝখান থেকে একটি ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি ফুলফিল ভোল্টেজ পাবেন না, কারণ একটি ব্যাটারি থেকে সিরিজ কানেকশন হওয়ার পর বাকি ব্যাটারিটা থেকে আপনি ভোল্টেজ পাবেন এবং বাকি ব্যাটারিটা চার্জও যাবে, কারণ একটা ব্যাটারিতে চার্জ সিরিজ হয়ে তারপর আরেকটা যাবে, একটি ব্যাটারি কিন্তু আরেকটি ব্যাটারির পরিপূরক। তো সেই ক্ষেত্রে এখানে চার্জিং এর জন্য যেমন চারটি ব্যাটারি প্রয়োজন, তো এখানে যদি আপনি গাড়িটি চালান তো সেক্ষেত্রে কিন্তু আপনার চারটি ব্যাটারি প্রয়োজন। তো এখানে যদি একটি ব্যাটারি না থাকে তাহলে কিন্তু আপনার যেমন লাইন একদম ডিসকানেক্ট, একটি ব্যাটারির যদি তার কাটা থাকে তো সেক্ষেত্রে কেমন লাইনটা কিন্তু একদম ডিসকানেক্ট থাকবে, তো লাইন কোনোভাবেই চলবে না প্লাস চার্জও হবে না। তো সেক্ষেত্রে এখানে যদি আপনার ব্যাটারি একটা সমস্যাও থাকে তাহলেও কিন্তু এখানে কোনো প্রকার কোনো চার্জ হবে না প্লাস লাইন দিবেও না। তো বাকি ব্যাটারিগুলা যে আমাদের যে সমস্যাগুলো যে আসলে নষ্ট হবে কিনা, তো সেই বিষয়ে এখন কথা বলি। তো আমাদের অটো গাড়ির যে অ্যাসিড ব্যাটারিটা আছে, তো সেই ব্যাটারিগুলো কিন্তু নষ্টের প্রধান কারণই হচ্ছে চার্জ, হাই চার্জ এবং লো চার্জ। তো হাই চার্জের কারণে ব্যাটারিটি নষ্ট হয় এবং লো চার্জের কারণে কিন্তু ব্যাটারিটি নষ্ট হয়। তো এইখানে যদি আপনার চার্জ নাই হয়, যেমন আপনি যদি চার্জ দেন তো সেক্ষেত্রে যদি ব্যাটারিটি চার্জ নাই হতে পারে, তো সেখানে কিন্তু আস্তে আস্তে ব্যাটারিটির কিন্তু এম্পিয়ার লস হয়ে যাবে। তো ব্যাটারিটি ফুলফিল ভাবে চার্জ না হতে পারলে সেখান থেকে কিন্তু ব্যাটারির কিন্তু আর এম্পিয়ার নষ্ট হয়ে যাবে, প্লাস ব্যাটারিটিও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এবং আপনি ফুলফিল পাওয়ার পাবেন না প্লাস সে পাওয়ার নিবেও না। তো চার্জ হলে সে না আপনি চার্জটা পাবেন, তো চার্জ তো আগে দিকে হচ্ছে না, কারণ একটি ব্যাটারির কিন্তু সাইড অফ, তো সাইড যদি অফ থাকে তাহলে কিন্তু সেখানে কোনো প্রকার চার্জ হবে না। তো এটি অতি সহজেই একদম সহজ করে ক্লিয়ার করে বলি যে একটি ব্যাটারিতে কোনো সমস্যা থাকে তাহলে বাকি একটি ব্যাটারিতেও চার্জ হবে না, এবং বাকি যে আউটপুট লাইনটা সেটাও আপনি পাবেন না। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে ধীরে ধীরে সবটি ব্যাটারি নষ্ট হয়ে যাবে, কারণ সেখানে যদি ব্যাটারি যদি চার্জ নাই হতে পারে তো সেখানে কিন্তু নষ্টর ঝুঁকিটাই অনেক বেশি থাকে।
তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন, এবং তারপরও যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আর যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি আর বড় করব না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।